যে তোমরা আছে। আজকের ব্লগটা হইছে খুব দুর্দান্ত একটা ব্লগ হইতে চলতেছে, যে একটা জিনিস শেয়ার করবো আমি। আসলে পিনাকে তো ফটোগ্রাফি করে জানোই, আমার যত ফটো উঠাই DSLR সব পিনাকেই দেয়। তো হ্যাঁ, ফটোশ্যুটে গেছিলো, ওইখানে গিয়ে আছে ফটোশ্যুট করছে, এটার অ্যালবাম হয়েছে। আজকে তো ওই অ্যালবামের ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। অ্যালবামটি দেখতে খুবই সুন্দর হয়েছে, আর আমি একটাও দেখছি না, শুধু ভিডিওর মধ্যে দেখছি। তো আজকে আইসে দেখা, ওই যে রাখা দেখতে পারতেছো পিনাক মালাখার, এখানে নামও লেখা আছে। অ্যালবামটা খোলা হইব, আনবক্সিং করা হইব। তো ওয়ার পরে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। তোমরা ভিডিওটি ফটো অ্যালবামটা দেখে জানাইবা কেমন লাগছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিও তো স্টার্ট আছে, আনবক্সিংটা স্টার্ট করা যাক। আর এদিকে আছে পিনাক, রেডি হইতে আছে আনবক্সিং করার লাগি। তো এই যে পিনাকের সেই অ্যালবামটা আইসে, আমি দেখার লাগে আই পড়ছে দৌড়িয়া, ঘুমো আসলাম, ঘুম থাকি উঠি আই পড়ছে। এখন এটা আনবক্সিং হওয়ার অপেক্ষায় আছি। আর পিনাকরে আমি ভিডিওর মধ্যে দেখছি অ্যালবামের, আর লাগাইছে কয়েকটা, এটি দেখে অত পছন্দ হয়েছে যে আমি অ্যাডভান্স বুকিং করিয়া রাখি দিয়েছি। আমার বিয়ার লাগে, বিয়া যেদিন এক আজকে ওকার দুই বছর পরেও আমি পিনাকরে দিয়ে ফটোগ্রাফিটা করাইমো, তাহলে তাড়াতাড়ি আইসি অ্যালবামটা দেখতাম, তোমার সাথে শেয়ার করতাম। তোমরা দেখতে আমার ভিডিও, আমার বিয়ার সময় কত সুন্দর ফটো উঠিয়া অ্যালবাম বানাই। তো আর বেশি দেরি না করিয়া ভিডিওটা শুরু করতাম। তো চাইতেছে কিন্তু ফিনা কখনো তো ইয়ারই করতেছে, কই বুয়া ভিডিও করতো, হেয়তো ভিডিও আপলোড করে। তো এটার লাগে রেডি করা হইতেছে এইদিকে জিনিসপত্র। আর রূপা তো নাই, রূপার খুব মিস করলাম আমি আজকের ব্লগের মধ্যে, তবে তাই থাকবো লাস্টের দিকে ব্লগও, তাই এইতে পরে ব্লগটা আমি শেষ করবো, তো তাই লাগে থাকবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা এইগুলো রেডি হয়ে যাক। তারপরে এটি হচ্ছে তার ক্যামেরার জিনিসপত্র। তো ফাইনালি সব কিছু রেডি, সেট আপ হয়ে গেছে। দেখতে পারতেছো পিনাকের পিছনে ডিজে লাইট জ্বলতে আছে, আর সামনের দিকে সব কিছু রেডি। তখন শুরু হয়েছে আনবক্সিং ভিডিওটা, তো তোমরা দেখতে থাকো, আমি তো খুব এক্সাইটেড, তোমরাও দেখো। তো চলো স্টার্ট করি আনবক্সিং। আমার পিছনে দেখতে পারতেছি এই যে সাদা আলো আইতাছে, ফুসকা ফুসকা এমনি তো ফুসকার লাইট, আরও বেশি ফুসকা লাগে আমার দেখতে। চলো খুব খুশি আমি ওর ভিডিওটা শুরু করলাম, আর পরে খুব মিস করলাম। তুই যে উঠাইছিস এখান থেকে আমার দিয়ে উঠাইছি না, তো একটা অ্যালবাম তো তোমরা দেখাইলাম, মন দিতে ওটা দেখাই মার, এটা দেখতে দেখতে আই করছে যার আমি এতক্ষণ তো মিস করছিলাম, কইছি ভিডিওর মধ্যে কামিং হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা, এই অ্যালবামটাও দেখিলে স্টার্ট করি। ভিডিওটা আইছিনি, এখন আমরা রূপা দেখতেছি ভিডিও, ভিডিও বলে ফটোটি অ্যালবামটা দেখতেছে। আমি আর পিনাক দেখা সারছি আগে, আজকে রাঙা হলো ফোনে বলবো। এই বেশি ইটকায় তো কত খুশি বেটা, কি সুন্দর বলবাইছে। দিন চন্দ্রমার ফটো না দিও, চন্দ্রমা বারকে তারা। তো বন্ধুরা তোমরা সবাই দেখাই দিছি দুইটা ভিডিও, দুইটা ভিডিও না দুইটা অ্যালবাম। আমি কীতা যে কই আর কি, আজকা মাঝে মধ্যে ভুলবাল বকি, তা তো হইয়া লাভই নাই, হইয়া বার হইতে কীতা যে কইছি। তো দুইটা অ্যালবাম তোমরা দেখাই দিয়েছি, অ্যালবামটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাইবা। আর আমরা ওখানেও দেখতেছি বইয়া বইয়া, আমি আর প্রায় দুটা অ্যালবাম অতই ভালো লাগছে। আর যারা যারা অত সুন্দর সুন্দর ফটো উঠি আর ভিডিও আর অ্যালবামের দরকার, তারা পিনাকের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবাই, আর আগে আমার সাথে কন্ট্যাক্ট করবাই। এরপরে যারা যারা এরকম ফটো ভিডিও অ্যালবাম দরকার, তারা সবাই আগে আমার সাথে কন্ট্যাক্ট করবাই, আমি পিনাকের সাথে কন্ট্যাক্ট করাইমু, কারণ আমার কিছু কমিশন লাগবো না পিনাকে, আমার কিছু দিব। এরপরে তারে আমি দিবো। তো সবাই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাই। আর আমরা ব্লগ এখানে শেষ না, ব্লগটা আরো অনেক লম্বা চলবে। তারা ব্যাকগ্রাউন্ড আগে সাথে কি করবো, আমার তো খুব ভালো লাগছে অ্যালবামটি, খুব ভালো লাগছে ফটোটি। তোমরা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই, রূপা কেমন লাগছে। আর এই যে আরেকটা ভাই এসে হেও ব্লগ বানায় আমার ব্লগার।
তো ফটোটা একটু দেখি লাই বেশি বেশি দেখতে আসি ব্লগটা কন্টিনিউ করতেছি ব্লগটা এখানে শেষ না তোমরা দেখতে থাকো ফটোটা খুশির লাগুন এলো যে